জন কি করছে, জন কি করছে, আবার মহিলাকে মারতে মারতে বের করে নিয়ে যাচ্ছে, এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে, জন ভাসতে চলে যাচ্ছে, প্রথম দিনের সেমিফাইনাল হচ্ছে, ও কারণ তার পাওয়ারফুল শট এবং গোল নিয়ে ছিঁড়ে গেছে, কিন্তু কি হয় সত্যি, ও দলের হয়ে প্রথম শট নিতে এসেছেন কিন্তু ইউসুফ, দলের হয়ে প্রথম শট নিতে এসেছেন কিন্তু ইউসুফ, গোলে রয়েছে শুভ, ও প্রথম শটেই কিন্তু গোল করলো ইউসুফ, দলের হয়ে শট নিতে এসেছেন চিল্লার, গোলে রয়েছে জোসেফ, কোরিয়া ঐকতনার হয়ে কিন্তু শট নিতে এসেছেন চিল্লার, গোলে রয়েছে জোসেফ, দেখা যাক কি হয়, চিল্লার কিন্তু একটু সময় নিচ্ছে, দেখা যাক কি হয় এই শটটি, ও গোল, গোল করে দিল কিন্তু চিল্লার, ফারুক দা দলের হয়ে সেকেন্ড শট নিতে এসছে এবং গোলে রয়েছে কিন্তু শুভ, দেখা যাক ফারুক দা শট নেওয়ার জন্য প্রস্তুত, ও ফারুক দা পাওয়ারফুল শট এবং গোল নেট ছিঁড়ে গেছে কিন্তু, হ্যাঁ ফারুক দা গোল করলো কিন্তু পাওয়ার, দলের হয়ে শট নিতে এসছেন শুভ এবং ভোলা, জন কি করছে, জন কি করছে, আবার ভোলাকে মারতে মারতে বের করে নিয়ে যাচ্ছে, এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে, মাঠের মধ্যে কেউ ঢুকবেন না কোনো প্লেয়ার, দেখা যাক দলের হয়ে কিন্তু শট নিতে এসছেন শুভ এবং গোলে রয়েছে জোসেফ, কি হয় শটটি, রেফারি কিন্তু হুইসেল দিয়ে দিয়েছে, শুভ শট নেওয়ার জন্য প্রস্তুত, গোলে রয়েছে জোসেফ, ও শুভ পাওয়ারফুল শট এবং গোল, এবং গোল শুভ, কিন্তু বললাম
গোলকিপার হয়তো পরিবর্তন হচ্ছে, গোলকিপার পরিবর্তন না চেঞ্জ হয়নি, কিন্তু শেষমেশ কিন্তু শুভই গোলে দাঁড়াচ্ছে। শটে আসছে কিন্তু সুরাজ মুন্সি, দলের হয়ে শেষ শট। সুরাজ মুন্সি দলের হয়ে শেষ শট নিতে আসছেন, কিন্তু তিন নম্বর শট নিতে আসছে সুরাজ মুন্সি, সাত নম্বর আসছে গুড়িতে প্লেয়ার, এবং গোলে রয়েছে শুভ। কিন্তু মিসলি দিয়েছে, দেখা যাক কি হয় শটটি। দলের উইনিং শট নামাজ নিয়েছে কিন্তু ফ্র্যাঙ্ক, এবং দলের রয়েছে কিন্তু জোসেফ। গোল করতে পারলে কিন্তু ফাইনালে প্রবেশ করবে। ফ্র্যাঙ্ক স্বর্ণ বলে উঠেছে জোসেফ, কি হবে গোল হয়ে গেল, কিন্তু এগিয়ে এসেছিল এবং গোল হয়ে গেল, গড়ে হয়তো তখন ফাইনাল প্রবেশ করল। ফাইনালের খুশিতে চিল্লার ভোল্টে মারছে।